প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাতটি জিনিসকে ঘর থেকে দূর করে দিন, না হয় আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে আর আপনারা গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন, কোনোদিনও আপনাদের ঘরের মধ্যে উন্নতি হবে না। এবং এমন সাতটি কাজ আপনাদের ঘরের মধ্যে আপনারা চালু করবেন যে কাজগুলো করলে ঘরের মধ্যে বরকত আসবে রিজিক আসবে এবং আপনারা ঘরের মানুষগুলো ধনী হয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই সাতটি জিনিসকে ঘর থেকে বের করে দিতে হবে এবং সাতটি জিনিসকে আবার ঘরের মধ্যে চালু করতে হবে। আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, অধিকাংশ কথাই কিন্তু হাদিস থেকে নেওয়া, তাই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাতটি জিনিসকে আপনাদের ঘর থেকে দূর করে দিবেন বের করে দিবেন। যদি ঘরের মধ্যে সাতটি কাজ আপনারা চালু রাখেন, সাতটি কাজ আপনাদের ঘরের মধ্যে হয়, সেই ঘরের মধ্যে কখনো বরকত নাজিল হবে না, উন্নতি হবে না, অভাব অনটন সেই ঘর থেকে কখনো পিছু ছাড়বে না, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে আর ঘরের মানুষগুলো ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে। সাতটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো তাড়াতাড়ি করে নামাজ আদায় করা। যে ব্যক্তি তাড়াতাড়ি করে নামাজ আদায় করে, যেই ঘরের লোকেরা তাড়াতাড়ি করে নামাজ আদায় করে, সেই ঘরের লোকেরা কোনোদিনও ধনী হতে পারবে না, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হবে না, বরকত নাজিল হবে না। তাই তাড়াতাড়ি করে নামাজ আদায় করলে তারা ফকির হয়ে যাবে, অভাব অনটনগুলো লেগেই থাকবে। ধীরে সুন্দর করে আস্তে আস্তে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ও আমার সাহাবাই কেরামরা, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমাদেরকে সবচেয়ে নিকৃষ্ট চোর কে, আমরাও জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর রাসূল বলেছেন, ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সাজদা করে না, তাসবিহ তাহলিল গুলো দোয়া কালাম গুলো ঠিক মতো পালন করে না, নামাজের মধ্যে ঠোকর দিয়ে রুকু দিয়ে উঠে যায় কাকের মতো, আবার এভাবে খুব দ্রুত নামাজগুলো পড়ে ফেলে, নামাজের মধ্যে দোয়া কালামগুলো ঠিক মতো পড়ে না, রুকু সাজদা দেয় না, এভাবেই তারা চুরি করে। আর এই চোরটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধীরে সুস্থে নামাজ আদায় করতে হবে, সুন্দর করে সময় নিয়ে আপনারা নামাজ আদায় করবেন। যদি আপনারা তাড়াতাড়ি করে দ্রুত 10 রাকাত নামাজ আদায় করেন, যেমন সওয়াব হবে। 2 রাকাত নামাজ যদি আপনি ওই সময়টা 10 রাকাত নামাজের সমান সময় মতো আপনি আদায় করলেন, একই সময় লাগালেন, তাহলে 10 রাকাত নামাজ পড়ছে দ্রুত যেমন সওয়াব হয়েছে, মাত্র 2 রাকাত নামাজ আপনি তার সমান টাইম নিয়ে সময় নিয়ে পড়েছেন, আপনার নামাজের সওয়াব বেশি হয়েছে, আল্লাহর কাছে আপনার নামাজের দাম সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নেই, আল্লাহর কাছে হচ্ছে সুন্দরের দাম, আপনার নামাজটা সুন্দর হয়েছে, আপনি ধীর সুস্থভাবে আপনি নামাজটা আদায় করেছেন, আল্লাহর রব্বুল আলামিনের কাছে আপনার দাম বেড়ে যাবে, আপনার অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, রিজিক আসবে, আল্লাহ খুশি আপনার প্রতি। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নাম্বারই তাড়াতাড়ি করে কখনো নামাজ আদায় করবেন না, আস্তে আস্তে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বারে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না, দাঁড়িয়ে প্রস্রাব করলে ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন, অভাব অনটন আপনার শুধু লেগেই থাকবে। যেই ঘরের লোকেরা দাঁড়িয়ে প্রস্রাব করে, সেই ঘর থেকে অভাব অনটন দূর হয় না, বালা মুসিবত দূর হয় না।
ফকির হয়ে যাবে সেই লোকগুলো আস্তে আস্তে করে। এই জন্য দাঁড়িয়ে কখনো প্রস্রাব করা যাবে না। তিন নম্বরে প্রস্রাব করার স্থানে অজু করা অনেকে আছেন, যেই জায়গার মধ্যে প্রস্রাব করে সেই জায়গার মধ্যে আবার অজু করে, কিন্তু না 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 কখনো এই কাজটা করবেন না। যেখানে প্রস্রাব করবেন সেই জায়গার মধ্যে যদি আপনি আবার দাঁড়িয়ে কিংবা বসে অজু করেন তাহলেও কিন্তু আপনি গরিব হয়ে যাবেন, অভাব অনটন লেগেই থাকবে আপনাদের। যদি প্রস্রাব এবং পায়খানা গোসলখানা একসঙ্গে থাকে, অর্থাৎ বাথরুম আর গোসলখানা একসঙ্গে থাকে, তাহলে যেখানে প্রস্রাব পায়খানার জায়গা সেখানে প্রস্রাব পায়খানাই করবেন, আর যেখানে গোসলের জায়গা এই গোসলের জায়গার মধ্যে কখনো আপনারা প্রস্রাব করবেন না, কারণ গোসলের জায়গায় কিন্তু আপনারা অজু করেন বিল্ডিং এর মধ্যে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি অজু করেন সেখানে প্রস্রাব করবেন না, এবং যেখানে প্রস্রাব করেন সেখানেও আপনারা অজু করবেন না। যদি করেন তাহলে গরিব হয়ে যাবেন, অভাব অনটন লেগেই থাকবে। চার নম্বরে দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না, দাঁড়িয়ে পানি পান করলে গরিব হয়ে যাবেন, অভাব অনটন লেগেই থাকবে। এবং বর্তমান বিজ্ঞান বলেছেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অনেক ক্ষতি হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হয়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। দাঁড়িয়ে পানি পান করবেন না, দাঁড়িয়ে পানি পান করা হচ্ছে সুন্নতের খেলাফ। আল্লাহর রাসূল বসে পানি পান করতেন, এবং পানি পান করার সুন্নতগুলো পালন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন, এবং পানি দেখে পান করবেন, পানি তিন শ্বাসে পান করবেন, যতটুকু শ্বাস নিবেন কোনো সমস্যা নেই, প্রথমে তিন শ্বাস পানি পান করবেন, এবং শ্বাসগুলো আপনার পানির মধ্যে ফেলাবেন না। এবং পানি আপনারা সর্বশেষ পানি যখন খাবার শেষ হয়ে যাবে পানিটা, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে পানি বসে পান করতে হবে, দেখে পান করতে হবে, বিসমিল্লাহ বলে পান করতে হবে, তিন শ্বাসে পানি পান করতে হবে, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। দাঁড়িয়ে পানি পান করলে গরিব হয়ে যায়, অভাব অনটন লেগেই থাকে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পাঁচ নম্বরে মুখে ফু দিয়ে বাতি কখনো আপনারা নিভাবেন না। অনেকে আছেন মুখে ফু দিয়ে বাতি নিভান না, এই কাজটা কখনো করবেন না, গরিব হয়ে যাবেন, সাবধান, কখনো মুখে ফু দিয়ে বাতি নিভাবেন না। ছয় নম্বরে যে কাজটি করা যাবে না, দাঁত দিয়ে কখনো নখ কাটা যাবে না। অনেকে দাঁত দিয়ে এভাবে নখ কাটার অভ্যাস আছে, নীল কাটা আছে, ব্লেড আছে, সকল কিছু আছে নখ কাটার জন্যে, কিন্তু নখগুলো সে ব্যক্তি দাঁতে কাটে। অনেক ছেলে কিংবা মেয়েরা ঘরের মধ্যে যুবক যুবতীরা দাঁতে নখ কাটে, এটা হচ্ছে খারাপ একটা অভ্যাস, অভাব অনটন লেগেই থাকবে। এই খারাপ অভ্যাস যদি কারো ঘরের মধ্যে কারো লোক করে থাকে, এই জন্যে ঘর থেকে এই কাজটাকে বের করে দিতে হবে। দাঁত আপনারা দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাত নম্বরে পরিহিত কাপড় দ্বারা মুখ মুছবেন না কখনো। অনেকে আছেন খাবার খেয়েছেন, খাবারটা খেয়ে হাতটা ধুয়ে লুঙ্গি দিয়ে হাতটাকে মুছে ফেলে, কিংবা অনেকে আছে মা বোনেরা খাবারটাকে হাতটাকে থ্রি পিস দিয়ে একটা কাপড়ের আঁচল দিয়ে মুছে ফেলে হাতটা, কিংবা ওড়না দিয়ে হাতটাকে মুছে ফেলে, এই কাজটা কখনো করবেন না। খাবার খাওয়ার পর পরিহিত কাপড় পরিধানকৃত কাপড় দিয়ে আপনারা কখনো হাতটা মুছবেন না, অন্য অবশিষ্ট কাপড় দিয়ে আপনি হাত মুছতে পারেন, কিন্তু আপনারা যে কাপড় পরে আছেন সে কাপড় দিয়ে হাত এবং মুখ মুছবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সাতটি কাজ কখনো আপনারা করবেন না, এই সাতটি কাজ ঘর থেকে আপনারা বের করে দিবেন। এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, বিপদ আপদ লেগেই থাকবে, ঘরের মধ্যে কখনো টাকা পয়সা বেশি একটা আসবে না, উন্নত হবে না। এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এমন আরো সাতটি কাজ আছে, যেই কাজগুলো যদি আপনি ঘরের মধ্যে চালু রাখতে পারেন, করতে পারেন, তাহলে ঘরের মধ্যে বরকত নেমে আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিক শুধু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো নাজিল করতেই থাকবে আপনার ঘরের মধ্যে। তাহলে জানতে হবে কোন আরো সাতটি কাজ আপনার ঘরের মধ্যে যদি আপনারা চালু করতে পারেন, আপনারা আমল করতে পারেন, ঘরের মধ্যে রিজিক আসবে, বরকত আসবে, আল্লাহর তরফ থেকে রহমত এসে আপনার ঘরের মানুষদেরকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন রোগসুখগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এক্ষুনি সেই সাতটি কাজকে শুনে ফেলি ইনশাআল্লাহ। প্রিয় দিনি ভাই এবং বোনেরা, আপনারা শুনছিলেন সাতটি কাজ ঘর থেকে বের করে দেওয়ার জন্য, এগুলোকে অবশ্যই বের করে দিতে হবে, না হয় ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। এখন শুনবেন আরো সাতটি কাজ আছে ঘরের মধ্যে যদি করতে পারেন, তাহলে ঘরের মধ্যে টাকা পয়সা রিজিক বরকত আসতেই থাকবে, আপনারা ঘরের মানুষগুলো ধনী হয়ে যাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, মুখের মধ্যে হাসি ফুটবে। এই সাতটি কাজের মধ্যে এক নাম্বার যে কাজটা আপনারা ঘরের মধ্যে করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে সকাল বেলা। আপনারা ফজর নামাজের পরে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত বরকত নাজিল হয়, অভাব অনটন দূর হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে প্রতিদিন সকালে ফজর নামাজের পরে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, অবশ্যই করতে হবে। দুই নম্বরে প্রিয় দিনই ভাই এবং বোনেরা, ঘরের মানুষগুলো সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ঘরের মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর থেকে অভাব অনটনগুলো দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, রহমত নাজিল করবে, বরকত দিবে, টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা অবশ্যই ঘরের লোকেরা সকলেই আদায় করবেন, সকলকে নামাজের কথা বলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তিন নম্বরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামতগুলো দান করেছে সেই নিয়ামতের কথাগুলো স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দান করেছ। যদি কোনো নিয়ামত আপনার চোখের মধ্যে নাও পড়ে, টাকা নাই পয়সা নাই, তারপরেও আপনি যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, চিন্তা ভাবনা করার দেমাক দিয়েছে, তারপরে আপনি শুকরিয়া আদায় করবেন, এই নিয়ামতগুলো ভেবে ভেবে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আরো নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চার নম্বরে গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। যদি সাহায্য সহযোগিতা করবেন তাহলে আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে, বিপদ আপদগুলো আপনাদের বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দিবে। সাহায্য সহযোগিতা দান করলে বড় বড় বিপদ আপদ ভাগ্যে তকদিরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তা কেটে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনারা দান করবেন, সাদাকা করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, গরিবদেরকে দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধন সম্পদের মধ্যে বারাকা দান করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পাঁচ নম্বরই অতীতের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে তাওবা করবেন এবং ক্ষমা চাইবেন যে আল্লাহ অতীতে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবেন, তাহলে আল্লাহ খুশি হয়ে রহমত বরকত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। ছয় নম্বরে বাবা মার খেদমত করবেন, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। মা বাবা যে দোয়া করে আল্লাহর
রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয় এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সকলের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন, সকলের খোঁজ খবর নেবেন। সাত নম্বরে সর্বশেষ ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ঘরের মধ্যে এবং মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে এসেছে যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের লোকদেরকে কখনো অভাবের মধ্যে ফেলান না, রিজিককে বাড়িয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে দিয়ে ভরপুর করে দেন এবং ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মানুষদেরকে হেফাজত করবে, রহমত বরকত নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সাতটি প্রথম যে কাজগুলো আছে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, এগুলো যাতে আমরা ঘর থেকে বের করে দিতে পারি, সেই কাজগুলো ছেড়ে দিতে পারি এবং সর্বশেষ যে সাতটি কাজ ঘরের মধ্যে চালু করার কথা বলা হয়েছে, করার জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সর্বশেষ সাতটি কাজ আমরা করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের অভাব অনটনগুলো দূর করে আমাদের সকলকে ধনী বানিয়ে দেয়, অভাব অনটনগুলো দূর করে রিজিকের ব্যবস্থা করে দেয় এবং মক্কা মদিনায় জীবনে একবার হইলে যাওয়ার তাওফিকে দান করে দেয়, গরিব অসহায়দেরকে আমরা দান করতে পারি সেই তাওফিকে দান করে দেয়। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।